আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বের হয়েছি, যাওয়ার উদ্দেশ্য হলো ঢাকাতে যাব। আর ঢাকাতে যাওয়ার কারণ হলো ফ্রেন্ড বললো যে আই চল ঘুরে আসি, একটু অনেকদিন দেখা হয় না। তো তাই ভাবলাম আজকে দেখা করা যাক। ও ঢাকা আসতেছে একটা কাজে, তো বললো তাহলে তুই আয়, যেহেতু আসা হয় না অনেকদিন যাবার, দেখা হয় না, এই জন্যই বেরিয়েছি। আর যাবো হলো গাবতলিতেই, মিরপুরে আর কি। তো সাধারণত মিরপুরে থাকতাম আর ওর বাড়ি দোহার, তো ওই মিরপুরে আসে, গাবতলি দিয়ে আসা যাওয়া লাগে ওর। তো সেই জন্য মিরপুরে দেখা করব, সেই জন্য যাচ্ছি বাইক নিয়ে। যদিও বাইকটা আমি ঢাকাতে নিতে একটু সন্দিহান, কারণ আমার বাইকের কাগজ বা ড্রাইভিং লাইসেন্স কিচ্ছু নয়। তো সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হতে পারে যে বাইক কাগজ নেই, সেই বাইক নিয়ে আমি ঢাকাতে ঢুকবো, একটু তো রিস্ক থাকেই। তারপরে বেরোচ্ছি, যদিও আমি ড্রাইভিংটা করতে দিয়েছি অনেকদিন হয়েছে, বাট তারপরে পাইতেছি না, কিছু করার না, এটা ইটস নট মাই ফল্ট। যাই হোক, লকডাউনের কারণে আরও পাচ্ছি না, যে লকডাউন যদি নিয়মিত খোলা থাকতো তাহলে পেয়ে যেতাম, আর সেটা একটা প্রবলেম। তো যাই হোক, সেটা প্যারা নিয়ে লাভ নেই এখন। তো এখন যাচ্ছি, এখন বারে বারে পার হয়ে চলে আসছি এদিকে। আর রোড আজকে ফাঁকা, তেমন গাড়ি ঘোড়া নাই, কম, যদিও কিছু বাস চলতেছে, সেটা খুবই তুলনামূলক কম। তো সেই হিসাবে ভালো, রোড ফাঁকা আছে, যাইতে খুব বেশি সময় লাগে না আশা করি, আর আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না। আর জ্যাম না পড়লেই হয়, যেমন সামনে রপ্তানি আছে, বাইপাল আছে, অ্যান্ড আপনার সবারই তো জ্যাম থাকে সবসময়, সেটা নতুন করে বলার মতো কিছু নাই। তো তারপরও যাচ্ছি, দেখি, যাইতে থাকি, চলেন, আশা করি ভালো মতো যেতে পারবো আর ভালো লাগবে। ওয়েদারটা মোটামুটি কন্ট্রোলে আছে, মানে যাই হোক সহনীয় পর্যায়ে, যদি একটু রোডটা বেশি, তারপর চলে যাওয়া যায়, বাইকে সমস্যা হচ্ছে না, বৃষ্টি থেকে ভালো অ্যাটলিস্ট। তো যেটা সবসময় হয়, এই আপনার রপ্তানিতে একটু জ্যাম থাকবেই, এটা আসলে রপ্তানি দোষ না, এটা আসলে আজকে জ্যাম তেমন নাই, তারপর কিছুটা ছিল। আর এগুলো লোকাল বাসের কারণে, লোকাল বাসগুলো করে কি আপনার দাঁড়ায় থাকে, আর এমনভাবে মানে পেছন একদিকে সামনে আরেকদিকে মানে কোনাকোনি হয়ে দাঁড়ায়, যদি ওরা সোজা হয়ে দাঁড়াতো তাহলে এত জ্যাম পড়ে না। তো যাই হোক, সেটা কথা না, জ্যাম নাই আজকে তেমন, যে ওই রকম জ্যাম থাকে দাঁড়ানো লাগে, ওই রকম কিছু নাই। তো সেই ক্ষেত্রে ভালো হয়েছে যে ওই রকম জ্যামটা নাই, তো সেটা আমার জন্য ভালো হয়েছে, খারাপ হয় নাই। জ্যামে পড়লে, এই রোদের মধ্যে জ্যাম পড়লে খুবই বাজে অবস্থা হতো, যেটা আমি কাম্য না। তো যাই হোক, চলেন যাই থাকি। আর রোডটা আজকে ফাঁকায় মোটামুটি, তেমন গাড়ি কম দেখতেছি না এখন পর্যন্ত, জানি না সামনে কি আছে। বাট যেটা বলতেছিলাম, আসলে এতটা কম না, আপনার এদিকে একটু ফাঁকা, বাট সামনে ঠিকই জ্যাম পড়ে রয়েছে আপনার বাইপেল, এখন পড়া জ্যাম। তো আমরা একটু রঙে চলে যাই, যেহেতু এইখান থেকে আপনি ইপিজেড থেকে আপনি রঙে যাইতে পারেন, কজ যখন এদিকে প্রচুর জ্যাম থাকে তখন বাইক নিয়ে আপনি ইপিজেড থেকে বাইবেল পর্যন্ত রঙে যাওয়া যায়, সেটা আহামরি মহাভারত অশুদ্ধ হবে না, কেননা এর দিকে অটোগুলো অবান্তে চলতেছে রঙে। সেই ক্ষেত্রে আমি যদি কারো সমস্যা না করে যেতে পারি, সেটা আসামরি আহামরি কোনো প্রবলেম হবে না। আর এদিকে রঙই চলে, আর এই রাস্তাগুলোতে আসলে কি বলবো, মাঝে মাঝে অটোগুলো মেন রোড দিয়েও চলে, যেটা খুবই বাজে অবস্থা আমার মতে। তো যাই হোক, চলেন। তো ফাইনালি আমরা মানে ওই জ্যামটা পার হয়ে চলে আসি, অ্যান্ড নবীনগর পার হয়ে চলে আসছি। আর নবীনগর রোডটাও ফাঁকা, আর রবীনগর রোডটা তো সবসময় ভালো, যদিও ফিনিশিংটা দুর্বল। আর যাওয়ার পথে এত স্পিড ব্রেকার পড়ে, আসলে স্পিড ব্রেকারগুলো দেওয়ার কারণ হলো বাস স্ট্যান্ডের কারণে, সেটা দিয়ে অবশ্যই ভালো হয়েছে, না হলে যদি স্পিডে চলা হয়তো সেটা খুবই রিস্কি স্টেজ হতো। তো ভালো হয়েছে, খারাপ না। তো যেটা আশা করতেছিলাম, সাভার সবসময় জ্যাম থাকবেই, এটা নিউ কিছু না যে সাভারে জ্যাম থাকবে না, এরকম কিছু হয় না, সাভারে জ্যাম পড়বেই। আর যেহেতু শপিং মল খোলা আছে এখন, তাহলে তো জ্যাম অবধারিত, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আর সাভারে এখন বর্তমানে একটু জ্যাম থাকার আরেকটা কারণ হলো, সেটা হলো রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো রাস্তাটা একটু সাইডে বাড়ানো হচ্ছে, অ্যান্ড এদিকে হয়তো এক্সট্রা লেন করা হবে, এই জন্য আরেকটু সমস্যা হচ্ছে। যেহেতু রাস্তার সাইডে আপনার অটোগুলো এখন মেন রোডে ঢুকতেছে, সেই ক্ষেত্রে রাস্তার স্পেসটা কম, সেই ক্ষেত্রে একটু ঝামেলা। বাট এটা কমপ্লিট হয়ে গেলে আশা করি আপনার মেন রোডের জ্যামটা একটু কমবে, তখন লোকাল লেন করা হবে। মেবি লোকাল লেন করা হলে রিক্সা, অটো আর লোকাল বাসগুলো যদি ওখান দিয়ে যায়, তাহলে এটা যদি সরাসরি লেন থাকে, সেই ক্ষেত্রে এখানে একটু জ্যামটা কম পড়বে। আশা করি খুব শীঘ্রই কাজটা শেষ হবে, সাভারের জ্যামটা মুক্ত হবে। এইদিকে জ্যামটা আসলে সাভারের জ্যামটা অতিরিক্ত সবসময় থাকে, কম আর বেশি, তো সেটা আসলে শেষ হওয়া উচিত আমি মনে করি। তো চলে আসছি, এটা অনেক দূর, এটা আপনার কোথায়, রেডিও কলোনি বা না, সরি রেডিও কলোনি না, পুলিশ টাউনের এদিকে চলে আসছি। আর সাভারের পরে রাস্তাটুকু ভালো যদিও, বাট সেই ক্ষেত্রে একটা সমস্যা হলো, সাভারের পরের রাস্তাতে আপনার একটু পর পর স্টপেজ মানে বাস স্টপ, আর সেগুলো কোনো সিগন্যাল ছাড়াই অটোগুলো চলে মেন রোডে, এটা একটা সবথেকে বড় সমস্যা, মানে মেন রোডে অটোগুলো চলে প্রচুর পরিমাণে, এটা একটু সমস্যা। আর এই দেখেন, এই যে মানে যেটা বলতেছিলাম, মানে কোনো দেখা নাই, বার্তা নাই, গাড়ি ওটা নিয়ে নেয়, ঢুকাই দেয়। তো तो देखें এটা আসলে আমার কন্ট্রোলে ছিল এই জন্য বা ভয় পাই নাই, ভয় পাইলেই তো গেতাম আজকে, কিছু করার ছিল না। সে হঠাৎ দেখি সে মানে বাসের সামনে দিয়ে চলে আসছে। মানে অটোগুলো তো এটা সমস্যা যে দেখে টান নিতে হয় সেটা তারা বোঝে না, তার মানে ঢোকাই দিতে পারলে বাঁচি, অনেকটা এরকম। তো সেটা আমাদের সমস্যা হয়, তাদের না। তো যাই হোক ফাইনালি আমিন বাজার চলে আসছে, সামনে আমিন বাজার। তো আমি মেবি আমিন বাজার বা গাবতলিতে গাড়িটা রেখে যাবো, যেহেতু কাগজ বা ড্রাইভিং নাই সেই ক্ষেত্রে রিস্ক নিয়ে লাভ নেই, ধরলে 5,000 টাকার মামলাও দিতে পারে। তো রিস্ক নিয়ে লাভ নেই, এমনি ফ্রেন্ড গাড়ি নিয়ে আসছে তো ওর গাড়িতেই যাবো, আমি বাইকটা রেখে যাবো কোথাও, দেখি চলেন যাইতে থাকি, লেটস গো। তো আমরা উত্তরাতে চলে আসি, তো আমি বাইকটা রেখে আসছি এক জায়গায়। তো যাই হোক ফ্রেন্ডের গাড়ি নিয়ে উত্তরাতে চলে আসলাম। উত্তরাতে ভাবলাম এদিকে যাবো, আর কোথায় যাবো, আপনার গাবতলি থেকে আমরা পর্বতের ওইখান দিয়ে চলে আসছি। আর এখানে মানে মিরপুরের আশেপাশে 300 ফিট তো সবসময় যাওয়া হয়, আর তাছাড়া এই দুপুরবেলা ঘোরার মতো তেমন ইচ্ছে ছিল না। তো ভাবলাম উত্তরা দিয়াবাড়ি যাওয়া যাক। তো উত্তরাতে দিয়াবাড়ি আসলাম, তো ভাবলাম লাঞ্চ করা দরকার, যেহেতু লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে অলরেডি, 2টার উপরে বাজে। তো এই জন্যই এদিকে আসা, এই আশা করি আসলাম উত্তরাতে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো লাঞ্চটা করা হয়েছে, করার পরে বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক এখন চলেন, তো বৃষ্টি হওয়ার কারণে ভালো হয়েছে, একটু ঠান্ডা পরিবেশ। তো এইদিকে উত্তরাতে মেট্রো রেলের মানে স্টপেজ একটা, আর মেট্রো রেলটা কেমন হবে সেটা এটা দেখলে একটা আন্দাজ পাওয়া যায়। এদিকে মোটামুটি মেট্রো রেলের কাজটা কমপ্লিট, দিয়াবাড়িতে যে মেট্রো রেলের কাজ হচ্ছে এইখানের কাজটা মোটামুটি কমপ্লিট দেখা যায়। তো এটা আসলে ক্যামেরাতে খুব দূরে থেকে দেখা যায় ভালো মতো, ইলেকট্রিকের যে ইগুলা সিস্টেম করা হয়েছে সেগুলো দেখা যায় ভালো মতো। উত্তরাতেই আশা করি মেট্রো রেল খুব তাড়াতাড়ি চালু হবে মেবি, যেহেতু অনেক প্রোগ্রেস হয়ে গেছে দেখলাম অনেক আগের থেকে। তো এখন চলে আসি দিয়াবাড়িতে, যেহেতু লাঞ্চ করা শেষ আর বিকেল হয়েছে, বৃষ্টির কারণে একটু আবহাওয়াটাও একটু এখন শান্ত হয়েছে। আগে রোডটা ছিল এই জন্য বসি নাই, কারণ এত রোদের মধ্যে বসা অসম্ভব ছিল। তো ওনারা লাঞ্চ করে আস্তে আস্তে বৃষ্টি হইলো, অ্যান্ড এখন মোটামুটি ক্লিয়ার আর একটু ঠান্ডা পরিবেশও আছে, তো সেই ক্ষেত্রে একটু ভালো। রোদ চলে গেছে এখন, তো একটু বসা যাবে। তো এখানে সাইডে যে বসবো লেকের পাশে। তো এখন ওইদিকে যাচ্ছি, আর ওয়েদার তো খারাপ না, বৃষ্টি নামলে আমার যাইতে প্রবলেম হবে। আর এদিকে মেবি বৃষ্টিটা হয় নাই, এদিকে আমি বৃষ্টির কোনো চিহ্ন দেখতে পারতেছি না, বাট ওই সাইডে হয়েছে উত্তরাতে দিয়াবাড়িতে বৃষ্টি দেখতেছি না, খারাপ না, ভালোই হয়েছে। তো আমরা ফ্রেন্ড আসছি 2-3 জন, আর এমনি দেখা করতে আসলাম। যদি একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো উত্তরাতে মিরপুরের মতো অ্যাভেলেবেল রেস্টুরেন্ট ওইরকমভাবে নাই, মানে হয়তোবা নিজের জায়গার জন্য না, আমি জানি না হয়তোবা, বাট আমি পাই নাই ওইভাবে যে রেস্টুরেন্ট সব জায়গা আছে, বাট খুঁজতে একটু ঝামেলা হয়েছে মিরপুরের থেকে। মিরপুর যেমন অ্যাভেলেবেল হাতের কাছে পেয়ে যাই, উত্তরাতে ওইরকম পাই নাই, এটা একটা ঝামেলা হয়েছে আমার ক্ষেত্রে। তো এখন এখানে এসে বসলাম, এখানে পরিবেশটা দেখতেছেন সত্যি ওয়াও, জোশ লাগতেছে, মেঘ করতেছে অ্যান্ড হালকা রোদ আছে, মানে সব মিলাই পরিবেশটা জোশ লাগতেছে, খারাপ না। এদিকে মানুষজন কম, এই জন্য আরও ভালো লাগতেছে, মানুষজন কম থাকাতে সত্যি ভালো লাগতেছে। তো এদিকে আসলে এখানে তো কাজ নাই, এখানে এক জায়গায় বসলাম, তো ফুচকা চটপটি খেতে হবে, তো এই জন্যই এখানে বসা হয়েছিল। আর বৃষ্টি ছিল এই জন্য বসা লাগছে, আর এদিকে বসেও খারাপ লাগতেছে না, যে মিথ্যা কথা বলবো যে খারাপ লাগতেছে সেরকম কিছু না, বৃষ্টি হচ্ছে অ্যান্ড পরিবেশটা সত্যি ভালো লাগতেছে, খুব ঠান্ডা পরিবেশ, ওয়াও জোশ। তো এইখানে অনেকক্ষণ ছিলাম, 1 ঘন্টার মতো। তো তারপরে ভাবলাম এখন চলে যাই, অনেক লেট হয়ে গেছে, আমার বাসায় যেতে ওর বাসায় যেতে হবে, যদিও বাসায় যেতে সন্ধ্যার পরে যাব। তারপরও ছিলাম অনেকক্ষণ, এখন আর কাজ নাই, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, এই জন্য ভাবলাম আস্তে আস্তে চলে যেতে থাকি, ওইদিকেও সময় লাগতে পারে। আর আরেকটু আগে যাওয়ার কারণ হলো সেটা হলো আপনার উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত যে রোডটা বেরিবাদে, এইখানে আপনার সন্ধ্যার পরে প্রচুর জ্যাম লাগে, আর যদি জ্যাম একবার হয়ে যায় সেটাই 1-2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে। তো সেই রিক্সটা নেবো না, বসলে ওইদিকে মিরপুর যাবার বসবো তাও ভালো, বাট এইদিকে বেরিবাদের যে রোডটা এটাতে রিক্স নিয়ে লাভ নেই, কখনও সন্ধ্যার পরে এই রোডে যাওয়ার চেষ্টা করবেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনার সারা রাতও লাগতে পারে এমন অবস্থা, মানে অনেক সময় 2-3 ঘন্টার উপরে জ্যাম থাকে, তো সেটা খুবই বাজে অবস্থা। দিনের বেলা আসতে পারেন, সমস্যা নেই, দিনের বেলা কখনও জ্যাম থাকে না, কজ আমি এদিকে আসা যাওয়া করতাম ভার্সিটিতে, মিরপুর থাকতাম যখন তখন জ্যাম পড়তো না, বাট জ্যামটা হয় সন্ধ্যার পরে, বেসিক্যালি সন্ধ্যার পরে গার্মেন্টস বা অফিসগুলো ছুটি হওয়ার পরে এই জ্যামটা শুরু হয়, আর ট্রাকগুলোর জন্য মেবি, আই এম নট শিওর। তো যাই হোক চলেন যাইতে থাকি, পরিবেশটা দেখতেছেন খারাপ না, এখন বাইক থাকলে ভালো লাগতো এই পরিবেশে, তারপরও সমস্যা নাই, যাইতে থাকি। আর ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো, খারাপ না। ও থাকে দুহারে আর আমি থাকি এখন গাজীপুরে। আগে ঢাকাতে একসাথেই থাকতাম, বাট এখন থাকা হয় না বিভিন্ন কারণে। ও এলাকায় থাকে, আমিও। আর প্যান্ডামিক যাক দিয়াবাড়ি থেকে বের হয়ে গেছি, অ্যান্ড দিয়াবাড়ি থেকে চলে যাবো সরাসরি। এইদিকে আর দাঁড়াবো না, মিরপুরে যে হয়তো দাঁড়ানো হতে পারে, এদিকে আর দাঁড়া লাভ নেই। এই কোভিডের জন্য সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। ঢাকাতে এখন আসা হয় না আগের মতো। আগে তো ঢাকা হইতো, বাট আমি করোনা শেষ হলে আবার ঢাকাতে শিফট হয়ে যাবো খুব তাড়াতাড়ি। বাট এই করোনার মধ্যে ঢাকা শিফট হয়ে কোনো লাভ নাই, এই অবস্থাতে এলাকাতেই ভালো আছে, অনেক চিলে আছি। তো আশা করি তাড়াতাড়ি শেষ হবে, কিছুদিন পর টিকা নেওয়া হবে, টিকা নিলে হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি। আর সবাই সুস্থ থাকবেন, করোনার মধ্যে সেফ থাকার চেষ্টা করবেন। এবার বাইরে ঘোরাঘুরি না করাই ভালো, যদিও সেফটি মেনটেন করে চলতে পারেন সেটা খারাপ না, সেটা নিজের ব্যাপার, বাট তারপরে এমনিতেই সেফ থাকা ভালো। আর আশা করি করোনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই যে করোনার কারণে সবার লাইফে একটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, ম্যাক্সিমামের লাইফই চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফই চেঞ্জ হয়ে গেছে অনেক। তো আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যতদিন বসে থাকবো তত আস্তে আস্তে বয়স বাড়বে, আর লাইফের কিছু মুহূর্ত হারিয়ে ফেলবো। অলরেডি অনেক মুহূর্ত হারিয়ে ফেলছি এই বয়সে। যে মুহূর্তটা ছিল একটা ছোট, মানে কলেজ পেরোনো, ভার্সিটিতে নতুন, সেই অভিজ্ঞতাটা শেষ হয়ে গেছে। ভার্সিটির নতুন অভিজ্ঞতাটা আসলে ওইভাবে পাবো না, কারণ ভার্সিটি যেমন দেখা যাচ্ছে ভার্সিটি অনলাইনে করতে করতে শেষ হয়ে যাবে। সেটা একটু খারাপ লাগে মাঝে মাঝে ভাবলে। তো তারপর খারাপ না, বাড়িতে আসে, অনেক রেস্টে আছে, একটা চিলে আছি। তো যাই হোক, ভালো থাকবেন। ভিডিও এখানে শেষ করে দেয়, ভিডিও এত করতে ভালো লাগে না। তো ভাই, সবাই সুস্থ থাকবেন, গুড বাই।